সো হে ওয়েলকাম ব্যাক। আজকে আমরা চলে এসেছি ক্লাস ইলেভেনের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা করব ক্লাস ইলেভেনের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, চ্যাপ্টারটির নাম হলো পারচেস এবং সেলস ডেবুক। তাহলে পারচেস আর সেলস ডেবুকের মধ্যে আজকে আমরা শুধু করব পারচেস ডেবুকটা, আর বুঝে নেব পারচেস ডেবুকটা আসলে কি। এবং এটা আমরা করব কোন বই থেকে, ক্লাস ইলেভেনের বসু দত্তর যে প্রবলেম বই আছে সেই প্রবলেম বই থেকে আমরা অঙ্কটা করব, পেজ নাম্বার 59-এর একের দাগের অঙ্ক থেকে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই চলে যাই কি একের দাগের অঙ্কটাতে। তো তোমাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখি, আমি যেহেতু এই অঙ্কটা বসু দত্তের অঙ্ক বই থেকে করব, তোমাদের যদি বসু দত্তের অ্যাকাউন্টেন্সির প্রবলেম বই থাকে তাহলে তোমরা সেই বই ফলো করবে, আর যদি তোমাদের এই বইটা না থেকে থাকে তাহলেও তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা ডেসক্রিপশানে যাবে। আমি ডেসক্রিপশানের মধ্যে এই যে অঙ্কটা, সেই অঙ্কটার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটার পিডিএফকে আমি এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেইখান থেকে, সেই ডেসক্রিপশান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নাও এবং অঙ্কটাকে তোমরা ফলো করো। তো পারচেস ডেবুক কি আগে আমরা একটু জেনে নিই। চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, তোমরা আশা করি আগে ভিডিও থেকে এগুলো থেকে শিখেছো যে ক্যাশবুক কি। ক্যাশবুক মানে কি, যখন আমরা কোনো লেনদেন টাকা পয়সার মাধ্যমে করি, অর্থাৎ যখন আমরা কোনো ক্যাশ ট্রানজ্যাকশন করি, মানে ধরে নাও আমরা কিছু জিনিসপত্র কিনছি বা বিক্রি করছি সেটা টাকার বিনিময়ে, তখন সেইগুলোকে আমরা কী বলে থাকি, যখন আমরা টাকার বিনিময়ে কোনো কিছুকে কেনা বা বিক্রি করে থাকি সেগুলোকে আমরা বলে থাকি কি, ক্যাশ ট্রানজ্যাকশন। ক্যাশ ট্রানজ্যাকশন মানে কি, নগদ লেনদেন। এই ক্যাশ ট্রানজ্যাকশনগুলো আমরা কোন বইতে লিখি, আমরা যে বইটাতে লিখি সেই বইটাকে আমরা কী বলে থাকি বলতো, বলে থাকি ক্যাশ বুক। বোঝা গেল? তাহলে ক্যাশ ট্রানজ্যাকশন আমরা যে বইতে লিখে রাখি সেই বইটাকে আমরা কী বলে থাকি, ক্যাশ বুক। এইবারে আমরা যদি ক্যাশ ট্রানজ্যাকশন যখন করবো না, মানে যখন আমরা ধারে কোনো মালপত্র কিনবো তখন আমরা যেখানে লিখে রাখবো, অর্থাৎ ধারকে আমরা কী বলে থাকি ইংলিশে, ক্রেডিট। তাহলে যখন আমরা কোনো জায়গায় ক্রেডিট ট্রানজ্যাকশন করব, অর্থাৎ কি, ধারে লেনদেন হবে, ধারে যখন লেনদেন হবে তখন আমরা যে বইতে ক্রেডিট ট্রানজ্যাকশনগুলোকে লিখব সেইটাকে, সেই বইটাকে আমরা কী বলে থাকি, সেই বইটাকে, সেই বইটাকে আমরা কী বলে থাকি, সেই বইটাকে আমরা বলে থাকি পারচেস ডে বুক। যদি আমরা কেবলমাত্র ধারে কিনছি, ধারে কিনছি টাকা দিয়ে কিনছি না, টাকা দিয়ে কিনলে তো আমরা ক্যাশবুকে লিখব, কিন্তু যখন আমরা ধারে কিনছি তখন সেই লেখাটাকে আমরা যে বইতে লিখে রাখবো সেই বইটাকে আমরা কী বলে থাকি, পারচেস ডেবুক। একইভাবে যখন আমরা কেবলমাত্র ধারে বিক্রয় করছি, বিক্রিটা ধারে করছি, টাকা নিচ্ছি না, আমরা যখন ধারে বিক্রি করছি তখন আমরা যে বইতে সেটাকে লিখি সেই বইটাকে আমরা কী বলবো, বলবো আমরা সেলস ডে বুক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধারে যখন আমরা কিনবো তখন আমরা যে বইতে লিখবো সেই বইয়ের নাম পারচেস ডে বুক, আর ধারে যখন আমরা মালপত্র বিক্রি করবো তখন যে বইটাতে লিখবো সেই বইটার নাম কি, সেলস ডে বুক। আর ক্যাশে কেনা বা বেচা উভয় দুটোই আমরা যে বইতে লিপিবদ্ধ করি সেই বইটাকে আমরা কী বলে থাকি, ক্যাশ বুক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবারে তোমরা দেখো, তোমাদেরকে একটা জিনিস একটু বুঝিয়ে বলি। কী সেই জিনিসটা, যে একটা ব্যক্তি যখন ধারে কোনো মালকে কিনছে, মানে কোনো জিনিসপত্র কিনছে, তখন সেই জিনিসটার দাম ঠিক কীভাবে নির্ধারিত হয়। তো ভাবো মিস্টার এ বলে একজন রয়েছে, ভাবো মিস্টার এ, এই মিস্টার এ ভাবো কী কিনছে, ভাবো ধরে নাও 10 টাকার একটা পেন কিনলো, ভাবো 10 টাকা দিয়ে একটা পেন কিনলো। এবারে ভাবো দোকানের যে মালিক সে মিস্টার এ কে ভাবো 1 টাকা ডিসকাউন্ট দিল, তাহলে মিস্টার এ জিনিসটাকে কত টাকায় কিনলো, কিনছে 9 টাকায়, ঠিক আছে। এইবারে ওই পেনটাকে ভাবো বয়ে আনতে, ভাবো গাড়ি ভাড়া লাগলো 2 টাকা এবং ভ্যাট বা অন্যান্য ট্যাক্স মিলিয়ে আরও দিতে হলো 2 টাকা, তাহলে পেনটার আসলে দাম কত হবে, পেনটার আসলে দাম হবে 9 আর 2 = 11 আর 2 = 13, তাহলে অ্যাকচুয়ালি পেনটার দাম হবে কত টাকা, 13 টাকা। তাহলে এইভাবে আমাদের টোটাল টোটাল ক্রেডিট
টোটাল ক্রেডিট পারচেসকে আমাদেরকে এইভাবে নির্ধারণ করতে হবে। কী করতে হবে, অ্যাকচুয়ালি যে জিনিসটা কিনছি তার দাম লিখতে হবে, সেখান থেকে আমাদেরকে যে ডিসকাউন্টটা আমরা পাচ্ছি সেই ডিসকাউন্টকে আমাদেরকে লেস করতে হবে। এটা কি বললাম আমি, ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টকে লেস করতে হবে, বিয়োগ করতে হবে। এবং এই পেনটাকে বয়ে আনার খরচ বা ভ্যাট বা এক্সাইজ ডিউটি এছাড়া মানে যা যা খরচ আছে সেই খরচগুলোকে যোগ করে নিয়ে যে দামটা আমরা পাবো সেটাই কিন্তু হলো আসলে সেই পণ্যটার দাম। বুঝতে পারলে? আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের এই যে পারচেস ডে বুকের যে অঙ্ক রয়েছে না, এই যে পারচেস ডে বুকের অঙ্কে কিন্তু আমরা পারচেস এই ডেবুকের অঙ্কে আমরা কিন্তু কোনো রকম ক্যাশ ট্রানজাকশানকে আমরা আনব না। মানে কোনো জিনিস যদি ক্যাশে কেনা হয়ে থাকে বা ক্যাশে বিক্রি করা হয়ে থাকে তাহলে কিন্তু সেইটা আমাদের এই অঙ্কের মধ্যে আসবে না। ক্যাশ ট্রানজাকশান কাটা, মানে ক্যাশ ট্রানজাকশান কখনোই আমাদের এই পারচেস ডেবুকের অঙ্কতে বা সেলস ডেবুকের অঙ্কতে আসবে না। এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো আমরা যখন এই অঙ্কটা করবো না, এই যে পারচেস ডেবুকের অঙ্কটা, তখন আমরা দেখবো যে কোম্পানির হয়ে আমরা অঙ্কটা করছি, ধরে নাও মিস্টার এ, এই মিস্টার এ এর ভাবো আমি কি বলেছিলাম, পেনের ব্যবসা, ভাবো পেন কিনেছে, ঠিক আছে, এবারে পেন ভাবো এরকমভাবে কিনে আনছে। এইবারে মিস্টার এ যতবার পেন কিনবে ধারে সেগুলোকে কিন্তু আমরা লিখবো, বা পেন তৈরি করবার জন্য যে সমস্ত কাঁচা মালগুলো লাগে, র মেটেরিয়ালসগুলো লাগে, ভাবো কালি, তারপর প্লাস্টিক, এই সমস্ত জিনিসগুলোকে কি যখনই ধারে কেনা হবে আমরা কিন্তু অবশ্যই পারচেস ডেবুকে লিখবো। কিন্তু এই পেনের ব্যবসা ছাড়া যদি অন্য কিছু জিনিসকে ধারে কিনছে, অর্থাৎ ভাবো ফার্নিচারকে ধারে কিনে আনছে, ফার্নিচারকে ধারে কিনছে যেটা ব্যবসার অন্তর্ভুক্ত নয়, ভাবো গাড়ি কিনছে, ধারে কিনছে, সেইগুলোকে কিন্তু আমরা এই পারচেস ডেবুকে লিখবো না। আমরা পারচেস ডেবুকে কী লিখবো, আমরা যে ব্যবসাটা করছি, ভাবো এই মিস্টারে যদি পেনের ব্যবসা করে তাহলে পেন বা পেন সংক্রান্ত কোনো কাঁচামাল বা পেন সংক্রান্ত কোনো জিনিসকে আমরা কিন্তু অঙ্কের মধ্যে লিখবো। বাকি অন্যান্য জিনিসকে কিন্তু আমরা ধারে কেনা হলেও সেটাকে অঙ্কের মধ্যে লিখবো না। আশা করি তোমরা সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা করে ফেলবো কি, একের দাগের অঙ্কটা। তাহলে একের দাগের অঙ্ক তো দেখো বলে দিয়েছে এন্টার দ্য ফলোয়িং ট্রানজাকশন ইন দ্য পারচেস ডে বুক। তাহলে দেখো 2017 মার্চ মাসের 1 তারিখ, তাহলে দেখো মার্চ মাসের 1 তারিখে প্রথমে দেখো কী লেখা রয়েছে, পারচেসড ফ্রম বুকস অ্যান্ড টেকনোলজিস। তাহলে আমাদেরকে কী করতে হবে বলো তো, প্রথমে ডেটের জায়গায় আমাদেরকে এই ডেটটাকে দিতে হবে। যেমন দেখো বলে দিয়েছে কত, মার্চের 1 তারিখ। এইবারে দেখো আমরা যে ধারে কিনছি কোথা থেকে কিনছি সেই দোকানটার নামকে আগে লিখে নিতে হবে, যার কারণে আমরা ধারে কিনছি পরে শোধ দিতে হবে না। তাহলে দেখো তোমরা বইয়ে প্রথমে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি যে পারচেসড ফ্রম বুকস অ্যান্ড টেকনোলজিস অন ক্রেডিট। এই অন ক্রেডিটটাকে দেখো আমি গোল করে দিচ্ছি, দেখতে পেয়েছো? তার মানে কি অন ক্রেডিট মানে কি ধারে কেনা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে না দোকানের নামটাকে লিখবো, কি লিখবো, লিখবো বুকস, দোকানের নাম কি বুকস অ্যান্ড টেকনোলজিস। তাহলে প্রথমে আমরা কী করবো বলো তো, দোকানের নামটাকে এরকমভাবে আমরা আগে হেডিং দিয়ে লিখবো। এবারে আমরা কী লিখবো, এই দোকান থেকে কী কী জিনিস আমরা ধারে কিনেছি সেইগুলোকে লিখবো। দেখো ঠিক তার নিচেই দেখো দেওয়া রয়েছে, কী লেখা রয়েছে দেখো, 100 কপিস অফ বুকস, মানে 100 পিস বই, মানে 100 কপি বই নেওয়া হয়েছে, ঠিক আছে, কি অ্যাট দ্য রেট অফ রুপিস 100 ইচ, মানে এক একটা বইয়ের দাম কত টাকা করে বলো তো, এক একটা বইয়ের দাম কিন্তু 100 টাকা করে, ঠিক আছে। তাহলে এরকমভাবে এটাকে আমরা কী করবো বলো তো, ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে। তাহলে দেখো 100 কপি বই কেনা হয়েছে, এক একটা কপির দাম কত, 100 টাকা করে। তাহলে 100টা বই, এক একটা বইয়ের দাম যদি 100 টাকা করে হয় তাহলে টোটাল 100টা বইয়ের দাম কত হবে, এখানে আমরা কী করবো তাহলে টোটাল বইয়ের দাম কত হবে, 10,000 টাকা, তাই না। তাহলে দেখো আমরা কী করলাম, 100খানা বই, এক একটা বইয়ের দাম 100 টাকা করে হলে টোটাল 10,000 টাকার বই কিন্তু আমাদের কেনা হয়েছে। এইবারে আমরা কী করবো, তোমাদেরকে বলেছিলাম এই এতগুলো বই কেনবার জন্য আমরা যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেই ডিসকাউন্টটাকে কী করবো, আমরা বিয়োগ করবো, লেস করবো। তাহলে এখানেও কিন্তু অঙ্কের মধ্যে বলে দিয়েছে কত, 20% ট্রেড ডিসকাউন্ট। তাহলে আমরা এখানে কী লিখবো, লেস 20% ট্রেড ডিসকাউন্ট,
ঠিক আছে, তাহলে ট্রেড ডিসকাউন্টকে কিন্তু কেবলমাত্র আমরা মাইনাস করব, তাছাড়া অন্যান্য যে কোনো টাইপের যে কোনো যদি খরচ থাকে, মানে ক্যারিয়েজ হতে পারে, এক্সাইজ ডিউটি হতে পারে, জিএসটি হতে পারে, এরকম যে কোনো টাইপের খরচ যা থাকবে সমস্ত কিছুকে আমরা অ্যাড করব, একমাত্র আমরা লেস করব কাকে, ট্রেড ডিসকাউন্টকে। ঠিক আছে, তাহলে চলো 10,000 টাকার যদি আমরা ট্রেড ডিসকাউন্ট করি 20%, যদি আমরা 10,000 টাকার 20% ট্রেড ডিসকাউন্ট করি তাহলে কত হবে বলো তো, হবে 2,000 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো, 2,000 টাকা, বুঝতে পারলে। তাহলে আমরা এই 10,000 থেকে 2,000কে কী করবো, এই দেখো এখানে কী লেখা রয়েছে, লেস। তাহলে আমরা এখানে কী করবো, লেস করবো। তাহলে 10,000 থেকে 2,000কে লেস করে আমরা কত পাবো, 8,000 টাকা, যেটাকে আমরা একেবারে এই ডিটেল অ্যামাউন্টের ঘরে লিখে দেব। ঠিক আছে, তাহলে এইটুকুনি পাঠ কিন্তু আমাদের হয়ে গেল, এই অঙ্ক এই অংশটুকুনি আমাদের হয়ে গেল এই তারিখের কাজটা। এবারে দেখো 5 তারিখে কী বলে দিয়েছে, পারচেজড ফ্রম শান্তি স্টোর্স অন ক্রেডিট। এখানেও দেখো অন ক্রেডিট বলে লেখা রয়েছে, মানে ধারে কেনা হয়েছে। তাহলে ধারে কেনা হয়েছে আমরা তাই জন্য এখানে এটাকে লিখবো, আগে আমরা দোকানের নামটাকে লিখবো। তাহলে দেখো আমি আগে দোকানের নামটাকে লিখি, কী দোকানের নাম দেখো লেখা রয়েছে, শান্তি স্টোর্স। তাহলে আমি আগে কী করলাম, দোকানের নামটাকে লিখলাম। এইবারে লিখতে হবে শান্তি স্টোর্স থেকে ঠিক কী কী কেনা হয়েছে। দেখো এখানে কী বলে দিয়েছে, বলে দিয়েছে, বলে দিয়েছে কি, 50 পিসেস অফ এক্সারসাইজ বুক। ঠিক আছে, তাহলে দেখো 50 পিসেস অফ এক্সারসাইজ বুক কেনা হয়েছে। তাহলে এক একটা এক্সারসাইজ বুকের দাম কত বলে দিয়েছে, এক একটা এক্সারসাইজ বুকের দাম দেখো বলে দিয়েছে ₹10 ইচ। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে লিখে নেবো এবং এই পুরো অংশটাকে কী করবো বলো তো, আমরা ব্র্যাকেট করে নেবো। তাহলে দেখো 50 পিস এক্সারসাইজ বুক কেনা হয়েছে, এক একটার দাম কত টাকা করে, 10 টাকা করে। তার মানে টোটাল কত টাকার বই কেনা হয়েছে, তাহলে কত হবে, দুটোকে আমরা যদি গুণ করে ফেলি কত হবে, 500 টাকা। এবারে দেখো এর সঙ্গে কিছু লেস পেয়েছি কিনা, মানে ট্রেড ডিসকাউন্ট পেয়েছি কিনা আমরা, দেখো আমরা ট্রেড ডিসকাউন্ট কত টাকা দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে 5%। তাহলে সেটাকে আমরা লেস করবো, লেস 5% ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে চলো এর উপর আমরা ক্যালকুলেটারে একটু হিসাব করে নিই যে 500 টাকার উপর 5% ট্রেড ডিসকাউন্ট কত হবে, হবে 25 টাকা। ঠিক আছে, তাহলে 500 থেকে আমরা 25কে বিয়োগ করলে কত পাবো, পাবো 475 টাকা, তাই না। তাহলে আমাদের এই জায়গাটায় ক্লোজ হয়ে গেলে এই জায়গাটাকে আমরা এরকমভাবে ক্লোজ করে দেবো। এরপরে দেখো লাস্ট, দেখো 10 তারিখে দেখো কী বলে দিয়েছে, সেই 10 তারিখে দেখো আমাদের বলে দিয়েছে পারচেসড ফ্রম পুপিল স্টোর্স অন ক্রেডিট। এখানেও দেখো ক্রেডিটেই পারচেস করা হয়েছে। তাহলে আগে আমরা দোকানটার নাম লিখে ফেলি, দোকানের দেখো নাম কী লেখা রয়েছে, পুপিল স্টোর্স। তাহলে আগে আমরা কী করলাম, দোকানের নামটাকে টুকে ফেললাম। এবারে দেখবো এই দোকান থেকে কী কেনা হয়েছে, চলো দেখি কী কেনা হয়েছে। বলে দিয়েছে 25 ডজনস অফ পেন্সিল। তাহলে আমরা লিখি 25 ডজনস অফ পেন্সিল, তার মানে 25 ডজন পেন্সিল কেনা হয়েছে, তাই তো। অ্যাট দ্য রেট অফ ₹ কত টাকা, এক একটার দাম কত টাকা করে বলে দিয়েছে, 30। তাহলে দেখো 30 আমরা কী লিখবো, 30 পার, তাহলে কী করা হয়েছে, 30 পার ডজনস। ঠিক আছে, অর্থাৎ কী হলো, 25 ডজন পেন্সিল কেনা হয়েছে, এক ডজন পেন্সিলের দাম কত টাকা করে বলে দিয়েছে, 30 টাকা করে। তাহলে দেখি টোটাল কত টাকার পেন্সিল কেনা হলো, তাহলে 30 আর 25কে আমরা গুণ করব। তাহলে দেখো আমরা যদি 25 আর 30কে গুণ করি তাহলে আমরা কত পাবো বলো তো, 750। তাহলে দেখো 750 টাকার কী পেন্সিল কেনা হয়েছে। এবারে এখান থেকে আমরা ট্রেড ডিসকাউন্ট পেয়েছি কত, 2%। তাহলে দেখো আমরা এখান থেকে ট্রেড ডিসকাউন্টটাকে লেস করব, তাহলে আমরা কী লিখবো, 2% ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, 2% ট্রেড ডিসকাউন্ট করবো, ক্যালকুলেটারে হিসাব করি। তাহলে আমরা 750 টাকা তার ওপর যদি 2% করি তাহলে আমরা কত পাবো বলো তো, 15 টাকা। ঠিক আছে, তার মানে 15 টাকা ট্রেড ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে যদি আমরা 750 থেকে 15কে মাইনাস করি তাহলে আমরা এখানে কত পাবো, এখানে আমরা পাবো কিন্তু 735 টাকা, তাই না।
এইবারে দেখো আমরা এইগুলোকে যদি প্লাস করে দিই, অ্যাড করে দিই, তাহলে দেখো আমরা কত পাবো, এই যে 8475 আর 735, এই পুরোটাকে আমরা অ্যাড করে দেবো। আমরা এই পুরোটাকে অ্যাড করলে কত পাবো, পাবো 9210। ঠিক আছে, তাহলে এই যে 9210 আমরা পেলাম, তাহলে আমরা এই যে 9210 পেলাম, এটা আমরা কী পেলাম, এটা কিন্তু আমরা পেলাম টোটাল, কী পেলাম, ক্রেডিট পারচেস। আমরা পেলাম টোটাল ক্রেডিট পারচেস পেলাম। ঠিক আছে, মানে মোট ধারে কত টাকার জিনিস ক্রয় করা হয়েছে, মোট ধারে কিন্তু এই এত টাকার জিনিস ক্রয় করা হয়েছে। বুঝতে পারলে, এই এত টাকার জিনিস ক্রয় করা হয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।